আর বাকি শুক্রবারগুলোর মতনই 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের আলনূর মসজিদে সমবেত হচ্ছিলেন জুমার নামাজে শরীক হওয়ার জন্য। কিন্তু ঠিক সেই সময় একজন অস্ট্রেলিয়ান উগ্র জঙ্গিবাদী বিশ্বাসী সন্ত্রাসী সেমি অটোমেটিক বন্দুক নিয়ে হামলা করে নামাজরত মুসল্লিদের উপর। বন্দুকের ঝলকে একে একে নিভে যায় অসহায় নিরাপরাধ ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণ। ক্রাইস্ট চার্চে খেলতে গেলে এই মসজিদে নামাজ পড়তে যায় বাংলাদেশ দলের সদস্যরা। সেদিনও তারা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আলনূর মসজিদের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু বাস থেকে নেমে মসজিদে ঢুকতে যাবেন ঠিক এমন সময় জানতে পারেন ভিতরে সন্ত্রাসী হামলা হচ্ছে। আর তখনই সেখান থেকে কোনোভাবে সরে গিয়ে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হন প্রতিটি টাইগার। খেলোয়াড়রা বাঁচতে পারলেও এই ন্যাক্কাজনক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন 50 জন নারী পুরুষ ও শিশু, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন 20 থেকে 25 জন। কিন্তু আসলে কি হয়েছিল সেদিন জানিয়েছেন খোদ তামিম ইকবাল। চলুন শুনে আসি তামিম সহ বাকি টাইগাররা কিভাবে মাত্র কয়েক মিনিটের জন্য বেঁচে ফিরে আসলেন। প্রথমেই আমি বলে নেই বাসে ওঠার আগে আমরা কি করছিলাম, কিভাবে মাত্র 2-3 মিনিটের পার্থক্য আমাদের সবার জীবন বাঁচিয়েছে। মুশফিক এবং রিয়াদ ভাই সবসময় জুমার নামাজের আগে খুতবা শুনতে চান, যে কারণে আমরা জুমার নামাজ শুরুর আগেই মসজিদে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের বাস ছাড়ার কথা ছিল 1:30, কিন্তু রিয়াদ ভাই প্রেস কনফারেন্সে গিয়েছিলেন। তবে সেই কাজ শেষ করার পর রিয়াদ ভাই ড্রেসিং রুমে আসেন। ড্রেসিং রুমে আসার পর আমরা কিছুক্ষণ ফুটবল খেলি। সেই খেলাতে তাইজুল হারতে চাচ্ছিল না, কিন্তু সবাই আমরা চেষ্টা করছিলাম ওকে হারানো জন্য। তাইজুল আর মুশফিক খেলছিল, এতে কয়েক মিনিট দেরি হয়। এই ছোটখাটো বিষয়গুলোই শেষ পর্যন্ত আমাদের বাঁচিয়ে দিয়েছে। এরপরে আমরা বাসে উঠি। পরিকল্পনা ছিল নামাজ শেষে হোটেলে ফিরবো। এ কারণে অন্য ধর্মের হওয়া সত্ত্বেও আমাদের সাথে ছিলেন দলের ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস এবং সৌম্য সরকার। আর ওই দিন আমাদের প্র্যাকটিসে ছিল ঐচ্ছিক, যারা করবে না তারা হোটেলে থাকবে, যারা করতে চায় তারা মাঠে আসবে। আমি সবসময় আমাদের টিম বাসের বাঁ পাশে 6 নম্বর আসনে বসি। আমরা যখন মসজিদের কাছাকাছি পৌঁছলাম, আমার ডান পাশে সবাই জানলা দিয়ে বাইরে কিছু একটা দেখার চেষ্টা করছিল। আমি দেখলাম যে রাস্তার উপর একটি দেহ পড়ে আছে। নিজেই মনে মনে ভাবলাম মাতাল হবে হয়তোবা, যে কারণে বাস সামনে এগিয়ে যাচ্ছিল। এবং আরো কিছুটা সামনে আগানোর পর মসজিদের কাছাকাছি গিয়ে বাসটি থেমে যায়। কিন্তু আমাদের মনে তখনও ঘুরছিল রাস্তায় পড়ে থাকা সেই দেহটির কথা। ঠিক এই সময় আরেকটি লোককে দেখলাম, রক্ত মাখা শরীর ধীরে ধীরে পড়ে যাচ্ছে। ভয়টা তখনই দানা বেঁধে উঠতে শুরু করে। মসজিদের কাছাকাছি গিয়ে একটি গাড়ির সামনে এসে দাঁড়ায় আমাদের বাস। দেখলাম আমাদের বাস চালক একজন নারীর সঙ্গে কথা বলছিলেন, যিনি কাঁপছিলেন ও কাঁদছিলেন। উনি বলছিলেন, গোলাগুলি হচ্ছে, ওখানে যেও না, ওখানে যেও না। বাস চালক বললেন, ওরা মসজিদে যাচ্ছে। সেই নারী আবারও জবাব দিলেন, না না, মসজিদে যেও না, গোলাগুলি মসজিদেই হচ্ছে। এরপর তিনি আবারও কাঁদতে শুরু করলেন। আমরা সবাই সেই নারীর কথা শুনলাম এবং দেখলাম, যে কারণে ভয়টা আরো বাড়ল। তখন মসজিদ থেকে আমরা মাত্র 20 গজ দূরে, বাস থেকে নেমে মসজিদে ঢুকবো প্রায়। আর তখনই লক্ষ্য করলাম মসজিদের আশেপাশে বেশ কিছু রক্তমাখা শরীর পড়ে আছে। যখন আরো লাশ দেখলাম বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। অনেকেই ভয়ে নিজেদের মাথা থেকে নামাজের টুপি খুলে ফেলল, মানে বুঝতে পারছিলাম কিছু একটা ঘটেছে। যারা পাঞ্জাবি পরেছিল উপরে জ্যাকেট পরে নিল, এছাড়া আর কি বা করার আছে। এরপর আমরা বাসের মেঝেতে শুয়ে পড়ি। এভাবে কাটলো 7-8 মিনিট। ঠিক কি ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না, তবে সহিংস কিছু যে ঘটছে তা টের পেয়েছি। ভীষণ ভয় পাচ্ছিলাম তখন। দেখুন এখনো ঠিক মতো কথা বলতে পারছি না। আমরা বাস চালককে বললাম, এখান থেকে বের করুন, কিছু একটা করুন, কিন্তু তিনি অনর। সবাই চিৎকার করে তাকে বললাম, আমিও চিৎকার করলাম। ওই 6-7 মিনিট কোনো পুলিশ ছিল না, হঠাৎ করেই পুলিশ এলো। ওদের বিশেষ বাহিনী যেভাবে ঝড়ের বেগে মসজিদে ঢুকলো, আমরা তা দেখার পর ভাষাহীন হয়ে গেলাম। প্রায় অনুভূতি শূন্য অবস্থা, শরীর ঠান্ডা হয়ে আসছিল। রক্তমাখা শরীর নিয়ে আরো অনেকে বের হতে শুরু করে মসজিদ থেকে। তখন আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারিনি, চিৎকার করতে শুরু করি, আমাদের যেতে দাও। কেউ একজন বলল, বাসে থাকলে আমরা বিপদে পড়বো। আমারও তাই মনে হলো, বাস থেকে বের হতে পারলে পালানোর সুযোগ পাবো, বাসে আমরা সহজ লক্ষ্যবস্তু। কিন্তু যাবো কোথায়, দুটি দরজাই বন্ধ। ঠিক সেই মুহূর্তে বাস চালক 10 মিটারের মতন বাসটি এগিয়ে নেন। জানি না তিনি কেন এই কাজটি করেছিলেন। আমরা তখন ভেঙে পড়েছি, সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছি। মাঝের দরজায় ধাক্কা ও লাথি মারছি, বাস চালক দরজা খুললেন। বাসটার ড্রাইভার যখন সামনে ছিলেন, তখন ক্রিকইনফোর করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসামকে ফোন করেছিলাম। উনি ভেবেছিলেন আমি মজা করছি, কিন্তু আমি কতটা সিরিয়াস তা বলা কিংবা বোঝানোর মতো অবস্থায় আমি ছিলাম না। প্রায় 8 মিনিট পর বাস থেকে শেষ পর্যন্ত আমরা নেমে পড়ি। সবাই বলছিল পার্কের মাঝখান দিয়ে দৌড় দেই, কেউ বলল পার্কে আমরা সহজ লক্ষ্যে পরিণত হব। বন্দুকধারী যদি আমাদের দেখে গুলি করা শুরু করে, তবে আমার কাছে ভয় লাগছিল যেটা, পুলিশ আমাদের দৌড়াতে দেখলে কি ভাববে।
এর মধ্যে দেখলাম তিনজন সাংবাদিক মোহাম্মদ ইসাম, উৎপল শুভ্র ও মাজহারউদ্দিন এসেছেন। তখন বুঝতে পারিনি, কিন্তু গতকাল রাতে বুঝতে পারলাম আপনারা কত বড় ঝুঁকি নিয়েছিলেন। অনেক কম মানুষই এমন ঝুঁকি নেয়। ওই রকম পরিস্থিতিতে কাছের মানুষেরা হয়তো আপনাদের মতো ভূমিকা নেয় না। আপনারা আসার পর আসলে আপনাদের দেখে কিছুটা সাহস পাই এবং হাঁটতে শুরু করি। কিছুটা এগিয়ে যাওয়ার পর সবাই মাঠের দিকে দৌড়াতে শুরু করে। জানেন, মৃত্যুকে নিজের চোখে দেখেছি, শরীর ঠান্ডা হয়ে আসছিল। এটা এমন কিছু যা আমরা সারা জীবন ভুলতে পারবো না। দলের সবারই একই কথা, সবার মুখে কিছুটা হাসি ফেটেছে কিন্তু ভেতরে সবাই বিধ্বস্ত। আমরা হোটেলে ফেরার পর রিয়াদ ভাই রুমে যাই, বন্দুকধারীর ভিডিও দেখি, খেলোয়াড়রা কাঁদতে শুরু করে, ড্রেসিং রুমে আমরা সবাই কেঁদেছি। একটা কথা নিশ্চিত করে বলতে পারি, এই ঘটনা ভুলতে আমাদের অনেক সময় লাগবে, পরিবারের সাহায্য লাগবে। চোখ বন্ধ করলেই দৃশ্যগুলো ভেসে ওঠে। কাল রাতে বেশিরভাগ ক্রিকেটার একসঙ্গে ঘুমিয়েছে। আমি ঘুমিয়েছি মেহেদী হাসান মিরাজ ও সোহেল ভাইয়ের সঙ্গে। স্বপ্নে দেখেছি বাইকে করে সন্ত্রাসীরা গুলি করছে। বিমানবন্দরে আসার পথে আমরা একে অপরকে বলছিলাম, একটু এদিক সেদিক হলেই আমরা নয়, আমাদের লাশগুলো আজ বাংলাদেশ ফেরত যেত। মাত্র 30 সেকেন্ডের ব্যাপার। দর্শক, বাংলাদেশ দলের প্রতিটি সদস্য যে ধরনের মানসিক ধাক্কা পেয়েছেন তা থেকে সেরে উঠতে লাগতে পারে অনেক সময়। ডাক্তাররা বলছেন টাইগারদের সবার জন্য প্রয়োজন মানসিক কাউন্সিলিং। বিসিবিও এর সাথে একমত। দর্শক, এই সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া প্রতিটি মানুষের রুহের মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন।